উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়ালো নিম্নচাপ। আজ রাত থেকে ফের দক্ষিণবঙ্গে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। আজ বিকেলের পর থেকে বাড়বে বৃষ্টি। আগামীকাল থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলার এই সব জেলা, সতর্কতা জারি করল হাওয়া অফিস। তবে আবহাওয়া দফতর থেকে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলাগুলিতে থাকছে বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় কী কী সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। আজ বিকেলের পর দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। আজ রাত থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ, তীব্রতা এবং ব্যাপকতা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ থেকে দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টি কিছুটা বাড়বে বলে জানা গিয়েছে। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া এই 7 জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল সহ তরাই, ডুয়ার্স এবং সমতলের জেলায় আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দফতর তরফে। অন্যদিকে 19 আগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে শুক্রবার থেকে পূর্ব ও মধ্য ভারতে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে মৌসুমী বায়ুর পশ্চিম প্রান্ত তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে এবং আগামী কিছুদিন সেখানে থাকবে বলে মনে করা হচ্ছে।